প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য অধিদপ্তর। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। আজ 20 জুলাই 2020, 5 শ্রাবণ 1427। তথ্য উপস্থাপনের আগে কৃতজ্ঞতা স্বীকার করব। চট্টগ্রাম বিভাগের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে বেসরকারি উদ্যোগে কোভিড-19 সেবায় উল্লেখযোগ্য যে উন্নয়ন বা সেবা কর্মকাণ্ড আছে তার বর্ণনা দিয়ে একটু কৃতজ্ঞতা স্বীকার আমাদের। প্রথমেই চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট চাঁদপুর এর উদ্যোগে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চাঁদপুরে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপন হয়েছে এবং এই প্রতিষ্ঠান 3টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান দিয়েছে। উল্লেখ্য, চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপুমনির পিতা। এস আলম গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ এস আলমের অর্থায়নে চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 85 লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে। বাংলাদেশে কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকেই শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সরঞ্জাম বা পিপিই মাস্ক সহ এয়ার কন্ডিশন এবং হাইফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করে আসছে। সর্বশেষ 17/7/2020 ইং তারিখে শিল্প গ্রুপটি ঢাকা এবং চট্টগ্রামের সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে স্থাপিত অস্থায়ী ফিল্ড হাসপাতাল আইসোলেশন সেন্টারসমূহে 100টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজার 250 শয্যা হাসপাতালের জন্য মোট 2টি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এস আলম গ্রুপকে। ইস্পাহানি গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ ইস্পাহানি এর অর্থায়নে চট্টগ্রামের ফৌজারহাট এ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডি এর করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয় যা 18/7/2020 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ইস্পাহানি গ্রুপকে। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ আবুল খায়ের উদ্যোগে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট হতে সরকারি কোভিড-19 সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের শূন্য হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডার নিয়মিত বিনামূল্যে পুনর্ভর্তি করে দেয়া হচ্ছে। তাছাড়া বাংলাদেশ কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকেই শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সামগ্রী যা পিপিই মাস্ক সরবরাহ করছে। এ সকল শিল্প গ্রুপ ছাড়াও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি এবং সামাজিক সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যেই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে এবং নিয়মিত সুরক্ষা সরঞ্জাম সহ দায়িত্ব পালনরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খাবার বণ্টন করা হচ্ছে। আমরা সকল শিল্প গ্রুপ, দাতাগোষ্ঠী, শিল্প প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে সকলের সমন্বিত চেষ্টায় এবং সবারই অংশগ্রহণের মাধ্যমে এই মহামারী কোভিড-19 আমরা মোকাবেলা করছি এবং ইনশাল্লাহ আমরা এই মহামারী থেকে নিশ্চয়ই মুক্তি পাব। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে 13,362টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন, নারী 50 জন। দুঃখিত,
দুঃখিত, 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 15 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2104 জন, 78.86% এবং নারী 564 জন, 21.14%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0-10 বছর 1 জন, 21-30 বছর 1 জন, 31-40 বছর 1 জন, 41-50 বছরের 11 জন, 51-60 বছরের 9 জন, 61-70 বছরের 20 জন, 71-80 বছর 4 জন, 81-90 বছরের 2 জন এবং 90-100 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা 0-10 বছর 18 জন, 0.67%, 11-20 বছরের 29 জন, 1.09%, 21-30 বছরের 80 জন, 3.00%, 31-40 বছরের 182 জন, 6.82%, 41-50 বছরের 381 জন, 14.28%, 51-60 বছরের 787 জন, 29.50%, এবং 1,191 জন, 44.64%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ 21 জন, খুলনা 10 জন, রাজশাহী 5 জন, সিলেট 3 জন, চট্টগ্রাম 7 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 1,305 জন, 48.91%, চট্টগ্রাম 673 জন, 25.22%, রাজশাহী 144 জন, 5.40%, খুলনা 173 জন, 6.48%, বরিশাল 100 জন, 3.75%, সিলেট 125 জন, 4.69%, রংপুর 90 জন, 3.37%, ময়মনসিংহ 58 জন, 2.17%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 42 জন এবং বাড়িতে 8 জন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছে 2,281 জন এবং শয্যা খালি আছে 4,792টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রুগী ভর্তি আছেন 167 জন, শয্যা খালি আছে 131টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছেন 294 জন এবং খালি আছে 368টি। চট্টগ্রাম মহানগরী আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন, দুঃখিত, চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন, শয্যা খালি আছে 18টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,824 জন এবং শয্যা খালি আছে 5,909টি। আইসিইউ ভর্তি আছেন সারা দেশে অন্যান্য হাসপাতালে 95 জন এবং শয্যা খালি আছে 103টি। সারা দেশে সাধারণ শয্যা 15,468টি, রোগী ভর্তি আছে 4,399 জন এবং শয্যা খালি আছে 11,069টি। আইসিইউ শয্যা সারা দেশে 462টি, রোগী ভর্তি আছে 283 জন এবং শয্যা খালি আছে 252টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,233টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 275টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটেড সংখ্যা 110টি। করোনা বিষয়ে অভিযোগ প্রেরণের জন্য একটি লিঙ্ক আছে, যেটি www.dghs.gov.bd। এই ওয়েবসাইটে করোনা কর্নারে গেলে এই লিঙ্কটি পাওয়া যায়। এই লিঙ্কটি আপনারা ব্যবহার করে অভিযোগ প্রেরণ করতে পারেন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 823 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 802 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 42,970 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 24,358 জন। বর্তমান আইসোলেশনে আছেন 18,612 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 2,484 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 412,481 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,906 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,53,049 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,432 জন। সুরক্ষা সামগ্রী মজুদের তথ্য
এবং বিতরণ বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 24 ঘন্টায় বিতরণ হয়েছে 11,559টি এবং বর্তমানে মজুত আছে 10,99,824টি। বিভিন্ন ক্যাটাগরি ও লেভেলের মাস্ক 24 ঘন্টায় বিতরণ হয়েছে 18,624টি, মজুত আছে 63,77,027টি। কাভারঅল, যার মধ্যে আছে পিপিই গাউন, অ্যাপ্রন, শু প্রোটেক্টর, 24 ঘন্টায় বিতরণ হয়েছে 9,183টি এবং মজুত আছে 11,53,474টি। ফেস শিল্ড এবং গগলস, 24 ঘন্টায় বিতরণ হয়েছে 5,350টি, মজুদ আছে 12,15,817টি। এই সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল, এই এখান থেকে আপনারা যে কেউ এই তথ্য নিতে পারেন। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 99,698টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,70,24,379টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,498 জন, 24 ঘন্টায় এই অনলাইন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরও 3 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। টেলিমেডিসিন সেবায় প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য কর্মকর্তা, 2 শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে COVID-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন এবং 24 ঘন্টায় COVID-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,417 জন। এ পর্যন্ত COVID-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 1,02,133 জন। পূর্বে উল্লেখিত যে ফোন কলের কথা বলা হচ্ছে, এইখানে COVID-19 ছাড়াও যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক ফোন গ্রহণ করা হয় এবং তার জবাব দেওয়া হয়। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,069 জন, সকল স্থলবন্দরে 296 জন এবং 2টি সমুদ্র বন্দরে 228 জন, সর্বমোট 1,593 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,66,653 জন, যার মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন আছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 43,453 জন, এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত 13,91,407 জন। মৃত্যুবরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 636 জন এবং এ পর্যন্ত 33,543 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,66,735 জন, এ পর্যন্ত বিশ্বে শনাক্ত 1,40,43,176 জন। মৃত্যুবরণ করেছে বিশ্বে 24 ঘন্টায় 4,496 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে মৃত্যুবরণ করেছে 5,97,583 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 19 জুলাই 2020 থেকে। এই ছিল তথ্য। তথ্য শেষ করবার আগে প্রতিদিনের মতো আজও বলবো, সচেতন হন, সতর্ক হন এবং করোনাকে প্রতিরোধ করুন। সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। শুধুমাত্র একটি উপায় অবলম্বন করে এই করোনাকে প্রতিরোধ করা যাবে না, সবগুলি একই সাথে পালন করতে হবে, যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া। আপনি নিজে যেমন সতর্ক সচেতন হয়ে এই কাজগুলো করবেন, আপনার পরিবারের সকল সদস্যকে এই কাজগুলো করার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন, বিশেষ করে শিশুদের এই বিষয়ে চর্চা এবং অভ্যাস করে তুলতে হবে। রোগ প্রতিরোধের জন্য যে খাদ্য অভ্যাসগুলি দরকার, ভিটামিন সি সমৃদ্ধ টাটকা শাকসবজি ফলমূল এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, এগুলো যেন আমরা খাবার তালিকায় রাখি এবং যে জীবন অভ্যাস বা জীবনচারণ, প্রতিদিনের জন্য যে জীবন যাপন, সেটাও আমাদের স্বাস্থ্যসম্মতভাবে ব্যায়াম হাঁটাহাঁটি এই জীবনযাপনের মধ্যে রেখে অবশ্যই ধূমপান তামাক পরিহার করা এবং যে কোনো মাদক পরিহার করা এবং তেল চর্বি লবণ মিষ্টি এগুলো খুবই সীমিত পরিমাণে খাওয়া। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যার যেটা আমাদের করার আমরা যদি সেটা করি, তাহলে নিশ্চয়ই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারবো এবং বাংলাদেশকে
করোনা মুক্ত করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।